পদ্মা সেতুতে টোল আদায় নতুন রেকর্ড তৈরি হয়েছে মঙ্গলবার। এদিন ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে ৪,৬১,৩৪,৭০ টাকা। এটি সেতুতে এ পর্যন্ত সর্বোচ্চ আহরিত টোল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র বলছে, ঈদ কেন্দ্র করে মঙ্গলবার সেতুতে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে। ওই দিন সেতুর দুই প্রান্ত হয়ে পাড়ি দেয় ৪৩,১৩৭টি যানবাহন। এর মধ্যে জাজিরা প্রান্ত হয়ে সেতু পাড়ি দেয় ১৩,২৪০টি যানবাহন। এতে টোল আদায় হয় ১,৯১,৩৪,৩০০ টাকা। আর মাওয়া প্রান্ত হয়ে পার হওয়া ২৯,৮৯৭টি যানবাহনে টোলের পরিমাণ ২,৭০,৪০০ টাকা। বিষয়টি নিশ্চিত করে বুধবার পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমিরুল হায়দার চৌধুরী বলেন, এটি এ পর্যন্ত সর্বোচ্চ টোল আদায়। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ টোল ৪,১৯,৩৯,৬৫০ টাকা আদায় হয়েছিল গত বছরের ৭ জুলাই।